2016 সালের সেপ্টেম্বরের দিকে শুরু হয় সিটিজেন ভয়েস বরগুনার যাত্রা। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা ঘটনা, সমস্যা, সম্ভাবনা, অন্যায়, অনাচার, ঘুষ, দুর্নীতিসহ বিভিন্ন অসঙ্গতি তুলে ধরা এবং তার সমাধান করাই এর প্রধান উদ্দেশ্য। সিটিজেন ভয়েস বরগুনার মাধ্যমে শুরু হয় সম্মিলিত এক সামাজিক যুদ্ধ। ফেসবুকের এই পেজের মাধ্যমে নাগরিকদের চিন্তা চেতনা আর স্বপ্নের বাস্তবায়ন হতে থাকে খুব দ্রুতই। যে কোনো ঘটনার সঙ্গে সঙ্গেই সেসব তথ্যচিত্র প্রতিবেদন আকারে এই পেজে তুলে ধরছেন সাধারণ নাগরিকরা। লেখার মাধ্যমে বর্তমান জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ বশিরুল আলমের নেতৃত্বে প্রশাসনের সজাগ দৃষ্টি আর কঠোর পদক্ষেপের কারণে সাধারণ মানুষ দ্রুতই তার প্রতিকার পাচ্ছেন। ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে এই সিটিজেন ভয়েস বরগুনা। সম্প্রতি যাত্রা জুয়া বন্ধ, নদী দখল উচ্ছেদ, পাসপোর্ট অফিসের দালাল চক্র, অ্যাম্বুলেন্স সমস্যা, মাদক সমস্যা, শিক্ষাঙ্গন ও লঞ্চ আন্দোলন সহ বিভিন্ন বিষয় নিয়ে সিটিজেন জার্নালিস্ট টিম বিশেষ ভূমিকা পালন করেছে। বর্তমানে সিটিজেন জার্নালিস্ট টিমের প্রধান লক্ষ্য বরগুনার প্রধান দুটি নদী খাগদন এবং ভাড়ানীর খাল দখলমুক্ত করা। একসময়ের প্রবাহমান নদী ভূমিদস্যুদের দখলের মুখে হারিয়ে গেছে নদীর নাব্যতা আর প্রবল স্রোত। নদীর দুপার দখল করে নিয়েছে এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল। নদীর তীর সরকারিভাবে লিজ দেওয়া অংশের বাইরেও বাঁশের খুঁটি পুঁতে দখলে নিয়েছে এই নদীর চর। সময়ের প্রয়োজনে আজ নদী দুটি উদ্ধারে ফুঁসে উঠেছে বরগুনার মানুষ। চলুন দেখে আসি সাধারণ নাগরিকরা এই নদী নিয়ে কি ভাবছেন। আমরা এখানে যদি নদী খাল উদ্ধারের কর্মসূচি নেওয়া হয় তো আমরা আমাদের সর্বোত্তম সহযোগিতা করব, আমরা দরকার হয় নিজেরা নদী খেল উদ্ধারে নিজেরা নামব। তো আমরা এই সময়ের প্রয়োজনে এই আন্দোলনে শরিক হয়েছি। আমরা আশা করব আপনারাও আন্দোলনে শরিক হয়ে পরিবেশ দূষণ মুক্ত করতে ভূমিকা রাখবেন। খাদ্যন নদী ও ভাড়ানী খেল উদ্ধারে আমরা আছি, আপনি আছেন তো? ওদের ব্যবসা বাণিজ্য টিকাবার জন্য বরগুনা খাদ্যন নদীর নাব্যতা রক্ষার বিশেষ প্রয়োজন। তাতে যদি ব্যবসায়ীদের কিছু ক্ষতি হয় তা মেনে নেওয়ার মতো মানসিকতা আমাদের আছে। ওই দখলে প্রত্যেকটা ঘরের সাথে খোলা ল্যাট্রিন আছে, খোলা ল্যাট্রিনগুলোতে জনজীবনের স্বাস্থ্য হানি ঘটে। জনমত সৃষ্টির মাধ্যমে এবং প্রশাসনের উদ্যোগে আইন প্রয়োগ করে প্রয়োজনে এই অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হোক, খাদ্যন নদী এবং ভাড়ানী খালের প্রশস্ত আবার বৃদ্ধি করা হোক। আমি জেলা আইনজীবী সমিতির সভাপতি হিসেবে এবং সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ গোষ্ঠীর সাধারণ সম্পাদক হিসেবে সকল আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ, সার্বিক সাহায্য সহযোগিতা আমার আছে। দখলমুক্ত করা আমাদের নৈতিক দায়িত্ব এবং আমি মনে করি এটা প্রশাসনের এবং সাধারণ মানুষের সহযোগিতায় এটা দখলমুক্ত করা প্রয়োজন এবং আমি এর সাথে আছি। এবং তার পাশাপাশি আমি সকল নাগরিকদেরকেই অনুরোধ করব যে এটাকে দখলমুক্ত করা হোক। আমরা আমাদের পরিবেশের স্বার্থে, আমাদের নতুন প্রজন্মের স্বার্থে, আমাদের বেঁচে থাকার স্বার্থে আমরা এই নদী এবং খাগদন নদী এবং খালকে আমরা দখলমুক্ত করব। খাগদন নদী এবং ভাড়ানী খালকে দখলমুক্ত করার এই সামাজিক আন্দোলনে আমি আছি, আপনি আছেন তো? খাল দখলমুক্ত করার আন্দোলনে আমরাও আছি, আশা করি আপনিও থাকবেন। আবার নাগরিকরা আমরা সংগঠিত হয়ে আবার কোনো কর্মসূচি আমরা হাতে নেব এবং প্রশাসনকে বাধ্য করব যে আমাদের এই খাল এবং নদী দুটো রক্ষা করার জন্য। তো এই খালটাকে যদি ড্রেজিং করে অবৈধ দখলদারকে উচ্ছেদ করে একটু ড্রেজিং করা যায় তাহলে হয়তো বা এই খালটা তার পূর্বের অবস্থা ফিরে পেতে পারে। এই দুটি নদী এখন ভূমিদস্যুদের কবলে, সামাজিক জীবন একদম বিপন্ন। আমরা পরিবেশ আন্দোলনের পক্ষ থেকে আমরা দীর্ঘদিন পর্যন্ত এই দুটি খাল অবমুক্ত করার জন্য, একটি ভাড়ানী খাল আর একটি খাগদন নদী অবমুক্তির জন্য বহুত লড়াই সংগ্রাম করেছি। এখন আমরা কোনো পথে আমরা চলে যাইতে পারি না, আইতে পারি না। আমরা এই বাজারের বাসানের মাল আমতলি যাই, তালতলি যাই, মহিপুর যাই এবং ভৈরার যাই, এখন ওই সুগাই গেলে আমরা ওই বাজে থাই। তাহলে আমি তো ওই সাইড বাই সাইড বাড়ি ঘর করিয়ে দখল করিয়ে লাগছি, আমি তো খালি নেই, খাল আছে কোনো রকম একটু রেত কাটলে আর কি যাতায়াত ব্যবস্থা আমাদের একটু ভালো হয়, অনেক ভালো হয়, নাহলে তো ওই শহরটাই ড্যামেজ হয়ে যাবে। বরগুনা শহরের সৌন্দর্যটাকে রক্ষা করার জন্য আমাদের খাগদন নদীর প্রতি বরগুনাবাসীর নজর দেওয়া প্রয়োজন। জেলা শহরের উন্নয়নের স্বার্থে যদি বন্দোবস্ত থাকে সেগুলো পরিহার করে ড্রেজিংয়ের ব্যবস্থা করা উচিত, নদী আরও প্রশস্ত করা উচিত। আমি মনে করি নিয়মিত এটা ড্রেজিংয়ের আওতায় আনা দরকার এবং নৌ চলাচলের জন্য সুগম করা দরকার। নৌ চলাচল আমাদের খালে আমাদের বড় ঢুকাইতে পারতেছি না, নদী খনন করা দরকার। বেশিরভাগই আপনার মুখটা আমাদের বড় ঢোকার মতো কোনোভাবেই সম্ভব না। এগুলো দখলমুক্ত হোক,
পরিচ্ছন্ন একটা শহর হোক, নদীর পাড় দিয়ে সুন্দর একটা রাস্তা হোক। আমাদের সুবিধা এখান যদি মালামাল গেলে আমাদের একটা বাজারের উন্নত হইলো, মালামাল বিক্রি করতে পারলাম, আমাদের সুবিধা না? খাগদুন নদী এবং ভাড়ানি খেল উভয়টাই আমাদের উপকারে 100% আমাদের কাজে লাগে। যাতায়াতের জন্য একমাত্র আমাদের মাধ্যম, নদীপথের জন্য এটা একান্ত প্রয়োজন এবং এটা খননেরও প্রয়োজন। সকল নাগরিকদের বারানি খাল দখলমুক্ত করার জন্য এগিয়ে আসা উচিত। এই উদ্ধার কাজে বরগুনার সকল নাগরিকের এগিয়ে আসা উচিত, কারণ এই খাল দুটিকে ঘিরেই বরগুনা শহর গড়ে উঠেছিল এবং এখনও এই খাল দুটির কিন্তু অনেক প্রয়োজনীয়তা রয়েছে, বিশেষ করে নদীপথের মালামাল যাত্রী পরিবহন থেকে শুরু করে এখনও অধিকাংশ মানুষ এই নদীর উপরেই ডিপেন্ডেন্ট। আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং এই খাগদুন নদী এবং ভারানি খাল দখলমুক্ত না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। খাগদুন নদী এবং ভাড়ানি খাল উদ্ধারের জন্য আমরা ইতিমধ্যে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করেছি। ইতিমধ্যে বেশ কয়েকটি সভা সমাবেশ করা হয়েছে এবং সেখানে যারা অবৈধ দখলদার আছে তাদের তালিকা প্রণয়ন সহ এলাকার ম্যাপ প্রস্তুত করা হয়েছে এবং এ ব্যাপারে আমরা এলাকার সিটিজেন জার্নালিস্ট গ্রুপদের সহযোগিতা নিয়ে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি এবং অচিরেই আমরা এটি উদ্ধারের জন্য বাস্তবে প্রকৃত অর্থেই আমরা মাঠে নামব এবং এই উদ্ধার কাজটি অতি দ্রুততার সাথে আমরা সম্পন্ন করতে চাই। যদি কোনো বাধা আসলেও এই বাধা আমরা আমলে নেব না, কারণ আইনসঙ্গতভাবে নদ নদীগুলো উদ্ধার করার জন্য সরকারি নির্দেশনা রয়েছে, আদালতেরও নির্দেশনা রয়েছে যাতে করে এগুলোকে অবৈধ দখলমুক্ত করা যায়। আমাদের প্রত্যাশা খুব শীঘ্রই নদী উদ্ধারে পদক্ষেপ গ্রহণ করা হবে। আশা করি সিটিজেন জার্নালিস্ট টিমের সঙ্গে বরগুনার সকল নাগরিকরা একাত্ম হয়ে নদী দখলমুক্ত করা সহ সকল ভালো উদ্যোগের সঙ্গে থাকবেন। পরবর্তী পদক্ষেপ রয়েছে বরগুনাকে ভিক্ষুক মুক্ত করা। ইতোমধ্যেই অনলাইনে রেজিস্ট্রেশনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এছাড়াও বরগুনার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পর্যটন সমৃদ্ধ বরগুনার ব্র্যান্ডিং সহ বেশ কিছু পরিকল্পনা রয়েছে আমাদের। এ সকল কাজে সিটিজেন জার্নালিস্টগণ লেখালেখির মাধ্যমে সক্রিয় ভূমিকা পালন করবেন এবং বরগুনাকে মডেল হিসেবে দেশবাসীর নিকট তুলে ধরতে সক্ষম হবেন।